See you not for mind, but have a relax. Chill re mama, chill. আসলে এখানে রাফেল ডোরও চলতিছে, আপনারা সবাই জানেন যে এখানে রাফেল ডোরও চলতিছে। রাফেল ডোরের মধ্যে উঠাও বাচ্চা নেড়ে চেড়ে আমি বলতে চাই, আমার আসলে একজন ভাই আছেন, উনি পেয়ে গেলেন এক জোড়া সয় দরবে কানের দুল রে মামা। খুশি তো? আমি খুশি। অনেক ডায়লগ দেই আমি, যেমন মনে করেন যে আপনি টেনশন নেবেন না, বা হচ্ছে জয় গুরু বম বলে আমার এই সরকম অনেক ডায়লগ, নতুন নতুন ডায়লগ আসতেছে। আমরা আশা করি আমার যত লিসেনার 7-8 কোটি 10 কোটি লিসেনার আছে, আপনারা আমি আশা করি এলে রিসেন্টলি কিছুদিনের মধ্যে আসলে লোড হচ্ছে বা সিনেমা হচ্ছে, আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, ইংলিশ দুই আর ওই ভাইরাল ছাড়া আর দুই একটা ইংলিশ বক্তব্য? আপনি তো বলছিলেন যে আপনি ইংলিশ ছাড়া কথা বলেন না। না, আমি আসলে ইন হাউস টাইম আসলে আমি ইংলিশ বলি আর কি। আমি যে যে বাংলাদেশ রেলওয়ে বেসরকারি প্রতিষ্ঠানে আমি চাকরি করি, আসলে আমার যে যেসব যাত্রী থাকে, আমার যাত্রীদারকে যেভাবে যাকে বুঝাইতে হয়, যে ল্যাঙ্গুয়েজে তাকে যেভাবে, যে ফুলে যে প্রভু আর কি পূজা। অনেক ট্যুরিস্টরা আসে আসলে স্টেশনে আসে বা আমাকেও দেখতে আসে। আমাকে দেখতে আসে তো অনেক ট্যুরিস্ট আসে, যেমন মনে করেন এমনও দোকানদার, শিক্ষিত দোকানদার আছে, কিন্তু ওরা যদি যায় মনে করেন যে খরচ টরচ চায়, ওরা আসলে দিতে পারে না, কী থেকে কী দিবে, পরে আমাকে আমাকে ডাক দেয় আর কি। যে এক নম্বর লোক আছে দাদাকে ডাক দেয়, আমাকে যখন ডাক দেয় তখন আমি তাদের সাথে আর কি হালকা পাতলা সামপিং টু সামপিং টকিং করি। আমি ভাইরাল হওয়ার পরে আমার কাছ থেকে চিটাং থেকে লোক আসে, তারপরে হচ্ছে মনে করেন বিভিন্ন জায়গা থেকে, একদম মনে করেন যে বগুড়া, ঢাকা, চিটাগাং, খুলনা, পার্বতীপুর, দিনাজপুর, একদম যেগুলো বড় বড় জেলা আছে। এই যে একটু আগে আপনারা নিজেই সাক্ষী দেখলেন যে রাজশাহী থেকে লোক আসে আমার সাথে সেলফি তুলে নিয়ে গেল। খালি রাজশাহী না, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার বেশিরভাগ লোক আসতেছে, রংপুর, সটিবাড়ি, বদরগঞ্জ, তারপরে হচ্ছে গাইবান্ধা, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি, অনেক অনেক। আসলে আমি ইয়ং জেনারেশনের কাছে, 6 কোটি মানুষের কাছে আসলে মনে হয় যে আমি চোখের মণি হয়ে গেছি। আমার কাছে আসলে মনে হয় তাদের আর কি খুবই ভালো লাগে। ঈদ কি আর কি জিনিস, আমার কাছে আসলে মনে হয় তার ঈদের চাইতে বেশি ওরা মজা পায়। আপনি কেমন বোধ করেন? আমারও ভালো লাগে যে আসলে ছেলে পেলে এত কষ্ট করে আসে, আমি যতটুকু সময় পাই জব টপ করে, আমি অতটুকু সময় ইয়ং জেনারেশনকে দিই আর কি। আমি যে ভাইরাল হয়ে গেছি এটা আসলে আমার কোনো অনুভূতি নাই। আমি আগের যে শ্যামলদা আপনাদের মাঝে বেঁচে আছি, এখনো সেই শ্যামলদা আছে, যতদিন বাঁচবো শ্যামলদা থাকবে। আমার কোনো অহংকার বা কোনো মুভমেন্ট বা কারোর সাথে কোনো ইয়া করা, খারাপ আচরণ করা, এই ধরনের কোনো মুভমেন্ট নিয়ে আমি কখনো মাথায় রাখি না বা কখনো আমি মাথায় নিয়ে ঘুরি না। আমি ছোট বড় এভরিথিং যারা আছে আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। আমি আগে থেকে এটা ভাইরাল যে আমি কীভাবে হলাম আসলে আমি নিজেও জানি না, সব আল্লাহর ইচ্ছা আর কি, আল্লাহ তালার ইচ্ছা। আমাকে এত দূরে আনার কারণ হচ্ছে আমার রাশেদ ভাই, 71-এর চ্যানেলের কাজ করে রাশেদ ভাই। এই রাশেদ ভাই আমাকে এত দূরে নিয়ে এসছে বা উনি আমাকে ভাইরাল করছে। আমাদের রাশেদ ভাই, আপনার চেনা আছে কি না আমি জানি না, রাশেদ ভাই আর কি কাজটা করছে আর কি, রাশেদ ভাই। আচ্ছা, এই যে আপনি দিন রাত এই যে এত ইয়ে দিচ্ছেন, আপনার চেহারা খারাপ হলো কীভাবে একটু বলেন। আসলে আমি খুব আসলে প্যারার মধ্যে আছি। আমি 12 তারিখে বিয়ে হয়েছে, 12 তারিখ 13-12-13-14-15 আজকে মনে হয় যে আসলে বিছনা কি জিনিস এখনো যাইনি। কেন? মানে ব্যস্ত, বাড়িতে গেস্টেস সবাই আছে, সবাই গেস্টেস থাকার কারণে আসলে যারা আমার বাসায় আসছে তাদেরকে তো আসলে আমি কাম করতে বলতে পারবো না। আসলে যত কাজ ছিল, আমরাই আর 3 ভাই ছিলাম, তারাই আসলে সব কাজগুলো মেনটেন করছে আর কি। এই জন্য জাস্ট ইট ফরেনলি চেহারাগুলো একটু আমার খারাপ হয়ে গেছে একটু। সবচেয়ে মজার কাহিনী একটার মধ্যে আছে, আমি কখনো এটা ভাবতে পারবো না, ভুলতে পারবো না। তারাও আসলে 3 বোন, আমরাও আসলে 3 ভাই। এটা আমার কাছে সবচেয়ে হ্যাপি লাগে আর মজা লাগে। আচ্ছা, যে কখনো ভাবতে পারিনি সৃষ্টিকর্তার কি কারবার, আমি নিজেও অবাক হয়ে যাই, গ্লাড। আমি সবসময় স্মাইল তো করি, ইন হাউস টাইম তো আমি স্মাইলের মধ্যে থাকি। আপনি স্মাইল করলে হবে কি, আপনার হার্টে যে রোগটা আছে এটা ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যাইতে হবে না। আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমার কাজ, আমি হচ্ছে কমিশন এজেন্ট প্রতিনিধি। আমি কমিশন এজেন্ট আমি আমার বস আছে বাদল স্যার নাম, সে আমাকে এই কাজটা দেয় আর কি। আল্লাহ দিলে তার ভালো হোক, সে আমাকে এই কাজটা দেয়, আমি হচ্ছে তার বডিগার্ড হিসেবে কাজ করি আর কি। এই যে আপনার বিষয়ে বা আপনার ভাইরাল হওয়ার বিষয়ে, আপনার যে আসলে নতুন বউ, হ্যাঁ জি, তার কি আসলে বক্তব্য?
তার আসলে কোনো বক্তব্যই নাই, সে একজন আসলে খুবই মাটির মানুষ। বলতে চাই তার আসলে কোনো বক্তব্য নাই। সে আমার যে রাশেদ ভাই আছে, রাশেদ ভাই তাকে জিজ্ঞাসা করেছিল না, সে বলছে যে তার সে যেভাবে চলে আসতেছে এতদিন থেকে, আমি তো আসলে তাকে মানা করতে পারবো না যে তুমি আসলে এটা করিও না ওটা করো না, যার যে যেভাবে চলতেছে সে সেভাবেই চলবে। আপনি তো এখন বিয়ে করছেন, এটা আসলে প্রেম করে করলেন নাকি পারিবারিক ভাবে, বা তার থেকে আপনার বউকে আপনার চোখে কেমন লাগে এই বিষয়টা একটু? আসলে আমি এটা এটা আসলে ব্যক্তিগত প্রশ্ন। আসলে আমাকে যে রাশেদ ভাই আমাকে বলছিল যে তুমি কারিনা কাপুরের সাথে কি নাইট করবা বা কি, আমি বলছি না, আই নো ডল লাইক, আমি কারিনা কেন, যদি শাবনুর আসে আমাকে প্রেমের প্রস্তাব দাও সেটাও আমি নট অ্যান্সার করে দেবো। আমি প্রেম ভালোবাসা এগুলো কখনো করি না, নো নিট, আমি এগুলোর মধ্যে থাকি না। প্রেম ভালোবাসা করে যে টাকাটা খরচ হবে সে টাকাটা আমি বাসায় ডোনার করব, আমার মা বাবা ফ্যামিলি একটু হলেও সুখ পাবে। আচ্ছা, ইয়ং জেনারেশনের প্রতি আপনার বক্তব্য কি থাকবে? আসলে আসলে আমি ইয়ং জেনারেশনকে বলবো, আমি একটা করুণা নিয়ে কথা বলতে চাই। কথাটা হচ্ছে ইয়ং জেনারেশন যারা আছে বা সবাইকে আমি দেশের মানুষের জন্য বলতে চাই, আমার যেহেতু করোনা চলতেছে তো আমি সবার দেশের সবার জন্য বলতে চাই যে আসলে বাংলাদেশে করোনার একটা ভয়ঙ্কর থাপা ছিল, তা আসলে জননেত্রী শেখ হাসিনা এই ভয়ঙ্কর থাপা থেকে অনেককেই মুক্তি করছে। আমরা অনেককেই হারাই ফেলছি, বড় বড় নেতাকে হারাইছি, যেমন নাসিম চাচাকে হারাইছি, অনেক নেতা আছে তাদেরকে আমরা আসলে করোনার কারণে হারাইছি। তা আমি একটা কথা না বললেই না, যারা ইয়ং জেনারেশন সবসময় বাইরে ঘোরাফেরা করেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আর আপনারা বাসায় গিয়ে আগে প্রথমে ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যেয়ে ভালোভাবে ফ্রেশ করে হাত মুখ সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আপনি আপনি যে বরাদ্দটা বাসায় থাকে খাবারটা বা মা বাবা ফ্যামিলি এভরিথিং নিয়ে তখন আপনি ওঠা বসা করবেন আর কি।